আসসালামু আলাইকুম আমরা এখন দেখব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অভিষয়ক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য হবে একচল্লিশ নাম্বার অঙ্ক দিয়ে একচল্লিশ নাম্বার অঙ্কে বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দুই গুণ ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত তো ধরে নেই দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর প্রস্ত হচ্ছে এক্স তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার সমান সমান হবে হচ্ছে পাঁচশো বারো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে টু ফিফটি সিক্স টু আসবে হচ্ছে ষোলো অর্থাৎ ষোলো হচ্ছে একটি বাহুর ধর্গ এখন যেহেতু আয়তক্ষেত্র পরিসীমা বের করব হচ্ছে টু ইন্টু প্লাস প্রস্থ ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্স এই সিক্স এক্সের সমান হবে সিক্স ইন্টু সিক্সটিন টু আসবে হচ্ছে নাইনটি হবে হচ্ছে পরিসীমা এটি হবে প্রশ্নের উত্তর তারপরে বসে নাম্বার বিয়াল্লিশ তো বিয়াল্লিশে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান যদি আমরা বের করি এটা সমান সমান আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এটা ক্যালকুলেশন করলে মান বসালে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইকুয়েল টু আসবে হচ্ছে এইট মাইনাস সিক্স ইকুয়াল টু টু অর্থাৎ টু হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর

এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস থ্রি বি এটি হবে নির্ণল পদক্ষেপ বিশ্লেষণ তারপরে প্রশ্ন চল্লিশ চল্লিশে বলা আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগ ফল কত সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস পর্যন্ত সংখ্যা নিরানব্বই ইন্টু নিরানব্বই প্লাস ওয়ান বাই টু এটা আসবে হচ্ছে নিরানব্বই ইন্টু একশো ভাগ দুই ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ফোর নাইন ফাইভ জিরো অর্থাৎ চার হাজার প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতচল্লিশ নম্বর সাতচল্লিশে বলা আছে এক দশমিক পাঁচ 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 এর পাঁচ পার্সেন্ট কত তো ইন্টু পাঁচ বাই একশো আসবে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত 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 পাঁচ এটি হবে এই উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটচল্লিশ আটচল্লিশে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু সেভেন এক্স ওয়াই ইকুয়েল টু সিক্সটি হলে এক্স মাইনাস ওয়াই কত তো এক্স ওয়াই যেহেতু সিক্সটি তাহলে এটাকে আমরা লিখতে পারবো পাঁচ বারং সাইট

ফুট করে রাস্তা আছে তাহলে দুর্গ বিরোধের হচ্ছে রাস্তা সহ নব্বই আর প্রস্ত বিরোধের হচ্ছে আশি তো আট নং বাহাত্তর এইটা আসবে এটা বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে ষোলোশো অর্থাৎ অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হবে ষোলোশো বর্গ ফুট এটি হবে এই উত্তর তারপর বেশ নম্বর বাহান্ন নম্বর বাহান্নতে বলা আছে কোনো সংখ্যার দুই ভাগের এক অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি তিন ভাগের দুই অংশ হবে সংখ্যাটি কত ধরে নিই সংখ্যাটি এক্স তাহলে এক্স বাই টু প্লাস সিক্স ইকুয়েল টু টু এক্স বাই থ্রি করলে টু এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই টু টু সিক্স আসবে বা নিচে আসবে হচ্ছে সিক্স এটি আসবে হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু সিক্স বা এক্স আসবে হচ্ছে থার্টি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে নাম্বার টে বলা আছে কোন ভগ্নাংশটি তিন ভাগের দুই থেকে বড় এর মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে এগারো ভাগের আট হচ্ছে বড় কারণ এগারো ভাগের আট সমান সমান হচ্ছে শূন্য দশমিক সাত দুই তাহলে এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চুয়ান্ন নাম্বার বলা আছে শূন্য ডিগ্রি কোণের কোণ কত ডিগ্রি আমরা জানি যে কোনো একটা কোন প্লাস তার সাথে পুরো কোণ যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাহলে এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ পুরো কন জিরো ডিগ্রি পুরোক্ষণ হবে হচ্ছে নব্বই ডিগ্রি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার পঞ্চান্ন নাম্বার পঞ্চান্নতে বলা আছে পরপর পাশি সংখ্যার যোগফল ফল পাঁচশো পঞ্চান্ন হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত পরপর পাশি সংখ্যার যোগফল যদি পাঁচশো পঞ্চান্ন হয় পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে একশো এগারো এটা হচ্ছে গডটা অর্থাৎ মাঝখানের সংখ্যাটা হবে হচ্ছে একশো এগারো তার সামনেও দুইটা সংখ্যা থাকবে পিছনেও দুইটা সংখ্যা থাকবে তাহলে এটা একশো এগারো হলে পরের সংখ্যাটা হবে একশো বারো পরের সংখ্যাটা হবে হচ্ছে একশো তেরো অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি হবে হচ্ছে একশো তেরো এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছাপ্পান্ন নাম্বার ছাপ্পানতে বলা আছে থ্রি ইনভার্স থ্রি এর মান কত থ্রি ইনভার্স থ্রি মানে ওয়ান বাই থ্রি কিউব ইকুয়াল টু আসবে ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতান্ন নাম্বার হতে বলা আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়েল টু টু হয় তাহলে এটু দি পর ফোর প্লাস ওয়ান বাই এটু দি পর ফোর ইকুয়েল টু কত তো এটু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ওয়ান বাই এস স্কোয়ার আবার যদি ভিতরটুকু সূত্র করি তাহলে পাবো হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ ইন টু ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এটি টাকাটা টু থাকবে এটুকুর মাঝে যদি আমরা বের করি তাহলে পাবো হচ্ছে টু স্কোয়ার প্লাস এটিটা কাটাকাটি করলে আসবে হচ্ছে টু হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু এটা পাওয়া যাবে ফোর প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়েল টু আসবে সিক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু আসবে থার্টি সিক্স মাইনাস টু ইকুয়াল টু আসবে হচ্ছে থার্টি ফোর অর্থাৎ থার্টি ফোর হবে হচ্ছে নির্ণয় মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আটান্ন নাম্বার আটান্নতে বলা আছে যদি বারো সদস্য বিশিষ্ট কোনো কমিটির মধ্যে নয় জন মহিলা হয় তবে সদস্যদের মধ্যে শতকরা কতজন পুরুষ যেহেতু বারো জন ছিল তার নয় জন মহিলা তাহলে পুরুষের সংখ্যা হবে হচ্ছে তিনজন পার্সেন্টেজ হিসাব করলে থ্রি বাই টুয়েলভ ইন্টু হান্ড্রেড ইকুয়েল টু আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার উনষাট নাম্বার উনষাটে বলা আছে তিরিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত তো তিরিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এটাকে ভাগ করতে হবে যেহেতু সংখ্যা পাঁচটা পাঁচ দ্বারা ভাগ করতে হবে আসবে হচ্ছে একশো নিরানব্বই ভাগ পাঁচ ইকুয়াল টু আসবে হচ্ছে উনচল্লিশ দশমিক চার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ষাট নাম্বার ষাটে বলা আছে কোন লঘিষ্ঠ সংখ্যাকে বারো ও ষোলো দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ও নয় হবে এই ক্ষেত্রে আমাদের বারো থেকে আমরা পাঁচ বিয়োগ করব আসবে হচ্ছে সাত আর ষোলো থেকে আমরা নয় বিয়োগ করব আসবে হচ্ছে সাত এখন বারো এবং ষোলো লশাগু করতে হবে এটা করলে আসবে হচ্ছে দুই ছয় এটা আসবে হচ্ছে আট এটা দুই এটা আসবে হচ্ছে তিন এটা আসবে চার তাহলে লশাকু আসবে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ইকুয়াল টু আসবে হচ্ছে আটচল্লিশ এই আটচল্লিশ থেকে এই সাত বিয়োগ করতে হবে আসবে হচ্ছে একচল্লিশ এই একচল্লিশ হবে হচ্ছে নির্ণয়ের সংখ্যাটি এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ